সো বন্ধুরা, চলে এলাম সিচন্দাতে। আর এই সিচন্দাতে রক্ষা কালী মায়ের পুজো উপলক্ষে চলে এসেছে নন্দকুমার থেকে সেই নাম করা সেট আপ এমটি মিউজিক। এছাড়া রয়েছে কৌশিক সাউন্ড, দেখতেই পাচ্ছ তিনের বেস ও তিনের টপ নিয়ে, তো নেম প্লেটে লেখা রয়েছে কৌশিক সাউন্ড। সিচন্দা কয়ালপাড়াতে রক্ষা কালী পুজো উপলক্ষে কিন্তু এসছে এমটি মিউজিক ও কৌশিক সাউন্ড। তো সর্বপ্রথম তোমাদেরকে দেখাচ্ছি আমি যে এই সিচন্দা কয়েলপাড়ার প্রতিমাকে, তো দেখতেই পাচ্ছ তোমরা। তো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ এদিকে রয়েছে কৌশিক সাউন্ড, আর তার ঠিক সামনে রয়েছে কিন্তু এমটি মিউজিক। তো এই মুহূর্তে কৌশিক সাউন্ড বন্ধ রয়েছে, শুধু বাজছে এমটি মিউজিক। তো কৌশিক সাউন্ড বন্ধ আছে, তো যার জন্যে কিন্তু কৌশিক সাউন্ডের বাজনার ভিডিও তোমাদেরকে দিতে পারছি না, কিন্তু আমি অবশ্যই তোমাদেরকে দেখাবো যে কৌশিক সাউন্ডের মেশিন সেট আপ। তো দেখতেই পাচ্ছ কৌশিক সাউন্ডের মেশিন সেট আপ। তো ওইদিকে সব র্যাকের জন্য স্টেঞ্জার রয়েছে, আর এদিকে সব ডট পেটি ও তার পাশে স্টেবিলাইজার রয়েছে, আর বক্সের জন্য কিন্তু রয়েছে সমস্ত CA20, প্রায় 7 পিস CA20 রয়েছে কৌশিক সাউন্ডের কাছে। এই তিনের সেট আপকে বাজানোর জন্য প্রায় 7টা CA20 রয়েছে। তো বন্ধুরা, কৌশিক সাউন্ডের বাজানোর ভিডিও তোমাদেরকে দিতে পারলাম না ঠিকই, কিন্তু এমটি মিউজিক কেমন বাজছে তোমাদেরকে দেখাবো, তো তোমরা অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকো। তো চলো যাওয়া যাক এমটি মিউজিকের কাছে, কেমন বাজছে দেখো।